বসে আছি পিতা, আপনার শরীর আর প্রত্যেকের সাথীরা, আপনার সেই গ্রাম প্রিয় হাটে মাঠের মানুষেরা, সেই কারখানার শ্রমিক, ভার্সিটির টুখোর রাজনীতি সচেতন ছেলেরা, যারা সবসময় আপনার আদেশের অপেক্ষায় বসে থাকত খোলা আকাশের নিচে সবুজ দূর্বাকাশে, যারা আপনার অমানবিক হত্যাকাণ্ডের দুঃসংবাদে স্তব্ধ হয়ে গিয়েছিল, পাথর হয়ে গিয়েছিল এক সমুদ্র শোকে। আসুন পিতা, একটু বাইরে এসে দেখুন, আমরা পথ যে বসে আছি আপনার অপেক্ষায়। আপনি কি এখনো সেই ধানমন্ডির 32 নম্বরের বাড়িতেই থাকেন? হে বাংলার চির সম্রাট পিতা, এখনো কি আপনি বেতের তৈরি সেই ইসি চেয়ারটায় বসে বসে ভাবেন পদ্মা মেঘনা যমুনার কুলে কুলে লক্ষ কোটি ফুখা লাগা মানুষের কথা, টিকলাপ থেকে তেঁতুলিয়ার এই বিশাল বাংলার কথা, বাংলার মানুষের স্বাধীনতা মানে রাজনৈতিক মুক্তির কথা? এখন কি বলে সেই সুপ্রার যুদ্ধ থেকে তেজোদ্দীপ্ত কণ্ঠে, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম? কিংবা ভাবে 7 কোটি মানুষের অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা আর বাসস্থানের কথা, মানে অর্থনৈতিক মুক্তির কথা, দ্বিতীয় বিপ্লবের কথা? 7.5 কোটি বাঙালির হে শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু মুজিব, হে আদর্শ শিক্ষক, মহান পিতা, আপনি কি এই তৃতীয় বিশ্বের উন্নয়নকামী বাংলাদেশে বাঙালি জাতির প্রতিনিধি হয়ে জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে সাহসী কণ্ঠে এখনো বলেন, বিশ্ব আজ 2 ভাগে বিভক্ত, শোষক আর শোষিত, আমি শোষিতের পক্ষে? কিংবা মাউথপিসের সামনে দাঁড়িয়ে সাধারণ সভা পাবিয়ে সিংহের মতো গর্জন তুলে এখনো বলেন কি, আমার অবস্থা যদি চিলির আলেমদের মতো হয় তবু আমি সাম্রাজ্যবাদের নিকট মাথা নত করব না? বলুন পিতা, আপনি এখন কি এইসব কথা বলেন? এখন কি এই মাটি আর মানুষের কথা ভাবেন? আমরা এখানে বসে আছি দুচোখে ঘুম নেই পিতা, ভেতরে যেন আগ্নেয়গিরির আগুন দাউ দাউ করে জ্বলছে, আপনার সে স্পষ্ট আদেশের অপেক্ষাতেই আমরা বসে আছি। আবার এই জনসমুদ্রে এসে আপনি বলবেন, তোমাদের কাছে যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, শত্রুর মোকাবেলা করতে হবে, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। আসুন পিতা, বলুন, এই তো আমরা বসে আছি এইখানে, এই রবি ঠাকুরের সোনার বাংলা, বিদ্রোহী নজরুলের বাংলাদেশে বসে আছি পিতা, এই বুকে শোকাহত শক্তি আর চোখে আগুন নিয়ে এই সবুজ দুর্বাদলে আপনি আসুন পিতা, আমরা অপেক্ষায় আছি। আপনি আরেকবার আসুন এই বাংলায়, বাংলার মানুষের ভালোবাসার আলিঙ্গনে, হে পিতা আপনি আরেকবার আসুন, হে পিতা আপনি আরেকবার আসুন।